নমস্কার আমি কৌশিক রয় অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আমি আজকে জানাতে চলেছি দু হাজার কুড়ি সাল মেষ রাশি অথবা মেষ লগ্নের জাতক জাতিকাদের কোন কোন দিক থেকে শুভ হতে চলেছে এবং এর সাথে সাথে মেষ রাশি অথবা মেষ লগ্নের জাতক জাতিকাদের কোন সংখ্যা শুভ অর্থাৎ শুভ সংখ্যা এবং অশুভ সংখ্যা শুভ রং এবং অশুভ রং এই নিয়ে এই ভিডিওতে আমি বিশ্বদে আলোচনা করতে চলেছি তা আমি যে মেষ রাশি অথবা মেষ লগ্নের যে প্রেডিকশানটা আপনাদের সামনে তুলে ধরছি যাদের দশা শুভ দশা চলছে তাদের ক্ষেত্রে অবশ্যই ভালো মিলবে এবং যাদের অশুভ দশা চলছে সেক্ষেত্রে আপনাদের কিছুটা হল মিলবে এবং যাদের জন্মকুণ্ডলিতে গ্রহের অবস্থান শুভ আছে তাদের মিলতে বাধ্য তো মেন বিষয়বস্তুতে আসা যাক প্রথম কথা আপনাদের রাশির দশম স্থানে শনি অবস্থান করছে পঁচিশে জানুয়ারি দু হাজার সালে অর্থাৎ আপনাদের দশম স্থানে শনিগ্রহ অবস্থান অর্থাৎ যে দশম স্থান থেকে আমরা কর্মের ভাব বিচার করি অর্থাৎ দশম্পতি দশমে বসায় আপনাদের কর্মভাব শুভ নতুন কর্মের যোগ এবং কর্মে পদোন্নতি এবং আপনারা গভর্নমেন্ট সার্ভিস পর্যন্ত পাওয়ার প্রবল সম্ভাবনা আছে যদিও আপনাদের ছকে শনির প্লেসমেন্ট প্লেস প্লেসমেন্ট একান্ত দেখা প্রয়োজন এবং আপনাদের দশাটা একান্ত দেখা প্রয়োজন তবে এই প্রিডিকশান অ্যাকুরেট হবে যাদের এতদিন ধরে মামলা মোকদ্দমা চলছিল মামলা মোকদ্দমা থেকে কিছুটা হলো আপনারা রিলিফ পেতে চলেছেন এবং আপনাদের পারিবারিক যে অশান্তি চলছে দীর্ঘদিন ধরে সেই অশান্তি থেকে আপনারা একটু হল শান্তি পেতে চলেছেন এই দু হাজার সাল এই দু হাজার সালে আপনাদের নবম স্থানে অর্থাৎ ধনুরাশির ঘরে সক্ষেত্রিক বৃহস্পতি আপনাদের ভাগ্য উন্নতি করবে অর্থাৎ আপনারা কিছু প্রাপ্তি হতেই পারে এর পাশাপাশি আপনারা এ বছর পিতার সহযোগিতা আপনারা পাবেন এবং আপনাদের প্রেমের ক্ষেত্রে এ বছরটি খুব শুভ যাদের রিলেশন ক্রাইসিস চলছিল বা প্রেমে ব্রেকআপ হয়ে গেছিলো ক্ষেত্রে আপনাদের সেই সকল জিনিস কাটতে চলেছে এবং নতুন প্রেমের সূচনা হতে চলেছে দু হাজার সালে মেষ রাশি অথবা মেষ লগ্নে জাতক জাতিকাদের এরপরে জানাই মেষরাশি বা মেসলগ্নে জাতক জাতিকরা যারা সন্তানের জন্য এতদিন ধরে প্রচেষ্টা করছিলেন আপনাদের এ বছর সন্তান ভাগ্যটা খুব শুভ দেখা যাচ্ছে আপনাদের এবছর অর্থভাব খুব শুভ এবং শিক্ষায় যারা করতে যাচ্ছেন পিএইচডি রিসার্চ ওয়ারেন্টের পড়াশোনা মেডিক্যাল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে আপনাদের একটা ভালো বার্তা দেখা যাচ্ছে আপনারা সাকসেস অবশ্যই পাবেন মানে আপনার সফলতা পাচ্ছেন এই দু হাজার কুড়ি সালে যারা বিজনেস সেক্টরে আছেন অবশ্যই আপনারা বিজনেসে লগ্নি করুন আপনাদের এই বিজনেস সেক্টরেও ভালো সফলতা দেখা যাচ্ছে অর্থাৎ দু হাজার কুড়ি সাল আপনাদের একটা গোল্ডেন পিরিয়ড শুরু হচ্ছে এবং পাশাপাশি যাদের শরীর নিয়ে দীর্ঘদিন ধরে ভুগছিলেন শরীর থেকে বারবার সমস্যা আসে শরীরও আপনাদের কিছুটা হলো ভালো হতে চলেছে এবং আপনাদের আর্থিক দিকটা ইনকামের পাশাপাশি আপনাদের খরচটাও বৃদ্ধি পাবে এই দু হাজার কুড়ি সালে এই দু হাজার কুড়ি সালে আপনাদের প্রাপ্তি হতে পারে একটা প্রাপ্তির বড় সম্ভাবনা দেখা যাচ্ছে এবং দু হাজার কুড়ি সালে মিডিল সময় থেকে অর্থাৎ জুন মাস থেকে আপনাদের সময় খুব ভালো যাবে এবং নভেম্বরে যেহেতু বৃহস্পতি গ্রহ মকর রাশিতে প্রবেশ করাতে আপনাদের দশম স্থানে সৌরি যোগ আপনাদের কর্মক্ষেত্রে প্রভূত উন্নতি লক্ষ্য করা যাচ্ছে এরপরে আপনাদেরকে জানাই মেষরাশি অথবা মেষ লগ্নের শুভ সংখ্যা এক তিন নয় এবং অশুভ সংখ্যা চার সাত আট এবার আপনাদের এবছর শুভ রং লাল হলুদ অরেঞ্জ কালার এবং আপনাদের অশুভ রং নীল গেরুয়া এই দুটি রং আপনাদের অশুভ তো আপনারা অবশ্যই কোনো শুভ কাজে যাওয়ার সময় এই রঙগুলো রুমাল অন্তত পকেটে রাখবেন আর যে সংখ্যাগুলো বললাম সেই ডেটে যদি আপনারা কোনো শুভ কাজ আরম্ভ করেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই সাকসেস পাবেন তো প্রিয় দর্শক বন্ধু এই যে মেষ রাশি অথবা মেষ লগ্নের যে আমি যে প্রেডিকশানটা আপনাদের করলাম দু হাজার কুড়ি আপনাদের কোন কোন দিক থেকে শুভ হতে চলেছে আপনারা মিলিয়ে দেখুন দেখবেন আপনাদের বিগত বছর ধরে আপনাদের সমস্যা চলছিল সেই সমস্যার অবসান আপনাদের ঘটতে ঘটতে চলেছে এবং আপনারা এবছর ভূ সম্পত্তি ক্রয়ের একটা বড় যোগ দেখা যাচ্ছে তো প্রিয় দর্শক বন্ধু আজকে তো সময় শেষ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ